কামলিওয়ালা যখন 25 বছর ফিসার যুদ্ধ শুরু হয়েছে একটা ঠুমকা ঘটনাকে নিয়ে, কি ঘটনা, ঠুমকা ঘটনা যেটা না বললেও চলে, এরকম ঘটনা নিয়ে মক্কার মধ্যে মারামারি বাজি গেছে, এক গুত্র থেকে আরেক গুত্রে ছড়িয়ে গেছে, এমন রক্তপাত খানায়ে কাবার গিলা পর্যন্ত কালো থেকে লাল হয়ে গেছে, এরকম রক্তপাত খানায়ে কাবা দিয়ে যেন নদীর স্রোতের মতো রক্ত যাচ্ছে। একদিন চলে গেছে, রসুলের চোখের সামনে বাবা সন্তান হারা হয়ে গেছে, মা মেয়ে হারা হয়ে গেছে, নতুন বিয়ে করেছে স্ত্রী বিধবা হয়ে গেছে, ছোট্ট ছোট্ট ছেলে এতিম হয়ে গেছে, এটা তো রহমতের নবী। হঠাৎ এই দৃশ্য দেখে খানায়ে কাবার সামনে উঁচু স্থানে দাঁড়াইয়া বলছেন, ইয়া আহলা মক্কা তাআলাউ বিনা, এই মক্কাবাসী আমার কাছে আয়। নবীজি তরুণ টকবগে যুবক, ডাক দিয়ে বললেন, মায়া মমতা নাই, রক্তের বন্যা চলছে, তোমাদের মধ্যে মানুষত্ব নাই, মানুষ মেরে ফেলছো। সবাই বললেন, কি চান? কামলিওয়ালা বললেন, যুবকরা কই? আইনা সাবা, যুবক কই? মক্কার যুবকরা হাত তুলেছেন। তখন আমার রসুল বলেন, রক্তপাত চা? যুবক বলে, চায় না। মারামারি চা? যুবক বলে, চায় না। বাবা সন্তান হারা হোক চাও? চায় না। মা মেয়ে হারা হোক চাও? চায় না। কোন স্ত্রী বিধবা হোক চাও? চায় না। কোন ছোট বাচ্চা এতিম হোক চাও? চায় না। তখন আমার রসুল বললেন, যুবক রাই পারবে মক্কার জাহেলিয়তের চিত্র পরিবর্তন করে দিতে? আমার রসুল দাঁড়িয়ে গেছেন যুবকদের সাথে, বললেন, আমি হিলফুল ফুজুল করব, চারটা ধারা থাকবে। কয়টা ধারা? এক নাম্বার, আজকে থেকে মক্কায় রক্তপাত আজীবনের জন্য বন্ধ ঘোষণা করা হলো। কয় নাম্বার? দুই নাম্বার, মক্কায় যেহেতু কাবা আছে, বাইতুল্লাহ আছে, চতুর্দিক থেকে মানুষ আসবে, ওনারা মেহমান, মেহমানের ইজ্জত আবরু সম্মান রক্ষা করা মক্কাবাসীর দায়িত্ব, আজকে থেকে আজীবন আমরা হাজিদের সেবা করব। এটা কয় নাম্বার হয়েছে? তিন নাম্বার, এখানে অনেক বাচ্চা আছে টাকার কারণে পড়তে পারে না, আর অনেক মেয়ে আছে টাকার কারণে বিয়ে হচ্ছে না, আমাদের হিলফুল ফুজুলের পক্ষ থেকে যারা অভাবী তাদের মেয়ে বিয়ে দেওয়ার ব্যবস্থা করব, যে এইসব বাচ্চা পড়ালেখা করতে পারছে না তাদের পড়ালেখার ব্যবস্থা করে দেব। চার নাম্বার, মক্কায় দুনিয়াও আছে গরিবও আছে, গরিবে এক বেলা খায়, দুনিয়ে তিন বেলা খায়, এটা আমি নবী সইতে, প্রত্যেক দুনি পরিবার এক একজন গরিব পরিবারের দায়িত্ব নিয়ে রান্না করতে হবে, তাহলে ধনী গরিব বৈষম্য দূর হইয়া সমান অধিকারে ফিরে আসবে। এই চারটা স্টেপকে সামনে নিয়ে কামলিওয়ালা হিলফুল ফুজুল করা মাত্রই মক্কাবাসী বলছে, আমাদের থেকে জাহেলিয়ত চলে গেছে, পুরা মক্কায় একদিনে শান্তিময় পরিবেশ চলে এসেছে। আমার রসুল যুবকদের নেতৃত্ব দিয়েছেন।